নামামার ভুতু। কই মা দেখি তোমার হাতটা একবার দেখাও তো। রণদীপ তো রুমিকে ছাড়া কাউকে বিয়েই করবে না বলেছিল, তাই তো আমরা আগাম আশীর্বাদটা সেরে ফেললাম। আমাকে নিয়ে এবারে সবার এত সমস্যা, তো আমি যদি না থাকি তাহলে সমস্যাগুলো আর থাকবে না। এই সব কিছু থেকে অনেক অনেক দূরে চলে যাব। না না মিষ্টি মিষ্টি, আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। কি করি আমি, কি করে আটকাই তোমার? মিষ্টি মিষ্টিতে রাত্রে কিছুই খেলো না, দরজাটাও বন্ধ করে রেখেছে। যদি দরজা খুলে চৌ করে পালিয়ে যায়, ওমনি না দেখি কেমন করে পালাও। ভূতু ব্যাপারটা এখানে বসে আছে না, তোমাকে যেতেই দেবে না। এ বাবা, আমি কি বোকা? বড়রা তোমাকে দেখতেই পায় না, তাহলে এখানে বসে পাহারা দিচ্ছে কেন? আমি তো মিষ্টি পিসির ওখানে গিয়েই পাহারা দিতে পারি। দাঁড়াও মিষ্টি পিসি, আমি আসছি। তুমি আমাকে ভুলে যাও রুমি। দেখো, আমাদের সম্পর্কটা তোমাদের বাড়ি থেকে কখনো মেনে নেবে না। তোমরা কত বড় লোক, আমি ক্ষমা করবো আমাকে বিক্রম। বুঝলো না এরা, কেউ আমার কথাটা একটুও বুঝলো না। আমাদের এক হতে দেবে না এরা। আমি অন্য কারোর হতে পারবো না। এটাই আমার কাছে শেষ রাস্তা। মিষ্টিপিসি, ও মিষ্টিপিসি, মিষ্টিপিসি দরজাটা খোলো। আজকে সারা রাত তোমার সাথে গল্প করবো। যা হলো না বিক্রম, তাই আমাকে তো আজ মরতেই হবে। বাপু, দরজাটাও তো বন্ধ, ভেতরে ঢুকি কি করে? তো না ঢুকলে মিষ্টি মিষ্টি বাঁচাবো কি করে? ঢুকতে হবে, যে করে হোক ঢুকতে হবে। দরজা খোলো, দরজা খোলো। দরজা খুলছে না কেন? আমার গায়ে তো অনেক জোর, এক ঠেলেতেই গাড়ি চলে যায়। আর দরজা খুলছে না কেন? দরজা খুলছে না কেন? দরজা খুলছে না কেন? বাঁদিকে চলে গিয়েছিল মনে হলো। না না, সেটা কি করে হয়? তুমি ডান দিকে চলে যাও প্লিজ, প্লিজ চলে যাও প্লিজ। রুমির গলা মনে হচ্ছে না? রুমির গলা, রুমির গলা। হ্যাঁ, তার মানে স্বপ্ন হলো সত্যি। কি মানে রাখি? মানে সব মানে সত্যি সত্যি রুমি চান হচ্ছে, তাই না? তুমি এখানে কি করছো? দেখো 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 দেখো, কেন চাচ্ছে? তুমি ওইখানে কি বসে কি হচ্ছে দেখতে পাচ্ছ না? তুমিও কি হলো কি? আসি রুমি, আসি 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 রুমি আসি। মা বর্তা, ও মা চুরুজি, ও মা ও কোথায় তোমরা? বেরো না। আরে দাঁড়াও মিশি মিশি, বলো না, চুপ করো মিশি মিশি, আমার ম্যাজিকের কথা কাউকে বলো না মিশি মিশি। আরে কি হচ্ছে কি? এই রুমি কি হচ্ছে? কি হচ্ছে? টাকা পড়লো না কি? এই কি হচ্ছে? আরে কি হচ্ছে? হাঁপাচ্ছে বল না, দৌড়ে দৌড়ে ও বলছি কি? ই মরেছে, সবাই এসে হাজির হচ্ছে। আজ আর বাঁচলাম মারবো টেনে এক থাপ্পড়ে কিনা ভূতেদের থাপ্পড় মারবো বলিস না, ভূত খুব রাগ করবে। ভূতেদের মারবো না, মারবো রুমিকে। রাত করে মস্করা হচ্ছে, সত্যি বলছি সত্যি। এই রুমি চুপ করে আছিস কেন? কি রে বল না, কি ভূতুরে কাণ্ড দেখেছিস? কি রে বল, এই রুমি একদম চুপ করে থাকবি না, বল কোথায় ভূত দেখেছিস? ও বৌদি নাম ধরছো কেন? ছি ছি ছি, রাত বিরাতে ভূত ভূত করতে নেই। ও মা গো, বলো তেনারা। ওরে বাবা রে, আমি উত্তাতে ভয় পাই। তেনারা আসেনি গো পিসিটা আম্মা, আমি এসেছিলাম। আরে ঠিক আছে ঠিক আছে, তেনারা 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 গেলেন কোথায়? হ্যাঁ দেখতে পাচ্ছি না তো। আমি আসলে ভূত দেখিনি। কি দেখেছিস? আরে দুধ তারিকা, একবার বলছি ভূত দেখেছিস, একবার বলছি ভূত দেখিনি, কি করছিস কি বলতো? আমার কথাটা একবার শোন। আমি ভূত দেখিনি, কিন্তু আমি ভূতুরে কাণ্ড দেখেছি। আমি কি দেখলাম বলো তো? আমি দেখলাম কি, আমার মাথার উপরে ফ্যানটা ওটা একবার বাঁ দিকে যাচ্ছে, একবার ডান দিকে যাচ্ছে, আর তারপরে গোটা চাঁদটা ধরে নিতে বেড়াচ্ছে। উপায় ছিল বুঝি? করেছিস তুই? আয় এদিকে আয় আয়, দেখ আমি তোর কি করি। আচ্ছা তোর একটা গন্ডগোল না পাকালে হচ্ছিল না, কি হবে এখন? আরে মজাটা করার আগে একবার ভাববি তো। এখন তো তোকে সবাই ভূত ভাবছে। কাঁধর কাঁধর কাঁধরে উঠবো, সর আগে কর, বস। রাজন দাদা তুমি একদম বড়দের মতন হয়ে গেছো। বড়রা যেমনি বাচ্চার কথা শুনে না, সেমনি তুমি আমার কথা শুনছো না। আমি কোথায় মিষ্টি মিষ্টিকে বাঁচালাম, আর তুমি আমাকেই শাস্তি দিচ্ছ। কি বলে তুই? কিচ্ছুটি না। আরে ভূতু দাঁড়া দাঁড়া, ভূতু না, দাঁড়াবো না। তুমি তো বড়, বড়রা পানিশ করলে শুনতে হয়। আরে বাবা তুই দাঁড়া, আমি তুলে নিচ্ছি পানিশমেন্ট। এবার তুই বল তো, তুই কি একটা বললি না? তুই বাঁচালি মানে? মিষ্টি বিষয়ে যে বললো আর বাঁচবি না, তারপরেই শাড়িটা কেমন পিছিয়ে নিল, টুল পেতে দাঁড়ালো, তারপর পাখার দিকে হাত বাড়ালো। হ্যাঁ ব্যাপারটা কি? রাত দুপুরে সব কি গল্প বানাচ্ছিস তুই? একটা চলন্ত সিলিং ফ্যান শাঁ শাঁ করে ঘুরে বেড়াচ্ছে সাথে, আর তুই না ঘুমিয়ে সেটা দেখছিলি? হ্যাঁ দেখছিলি। তোর দাদা ওর কথা বাদ দাও তো, ঘুমের ঘরে কি দেখতে কি দেখেছে। চলো চলো গিয়ে ঘুমাই। না রে না, বিশ্বাস কর না, আমি ঘুমাচ্ছিলাম না, পাখাটা চলছিল। কি উল্টো পাল্টা বকছিস তুই? এই রুমি, এই মাঝরাত্রিরে না ঘুমিয়ে তুই কি কর? রুমি এই গরমে মাঝরাত্রিরে তুই ফ্যান বন্ধ করে কি করছিলি? আমি আসলে কি করছিল রুমি দিদি? পাখা যদি সত্যি অমন ভাবে ঘুরে থাকে, তবে নিঘাত বাবা মিস্টার ইন্ডিয়ার লীলা খেলা। কিন্তু মিস্টার ইন্ডিয়া তো এমনি এমনি এমনটা করবে না। কেসটা কি দেখে আসি তো। এই দাঁড়া রুমি, কোথায় যাচ্ছিস তুই এত রাতে? কি করছিলি? হ্যাঁ আমি কি বলছি বলো তো, এখন কত রাত হয়ে গেল, সবারই ঘুমটুম নষ্ট হচ্ছে না? তার থেকে বরং আমরা সবাই গিয়ে এবার ঘুমিয়ে পড়ি। হ্যাঁ গুড নাইট। গুড নাইট। দাঁড়াতে বলেছি তোকে, যাওয়ার আগে বলে যা এত রাতে তুই কি করছিলি? আমি বললাম তো দাদা আমি কিচ্ছু করছিলাম না। দাঁড়া দাঁড়া, তুই যদি কিছু নাই করে থাকিস তাহলে পালাই পালাই করছিস কেন? আমি জানি ও কি করছিল। কি করছিল বলো তো? কি করছিল? তুই কি ভেবেছিস বলতো? তোর মনের মধ্যে যেটা হচ্ছে সেটা আমি টের পাচ্ছি না। তোর সমস্ত কীর্তি কাহিনীর আমার নজর আছে, বুঝেছিস? না 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 তোমার কথা এখন বৌদি একদম শুনবে না, এখন বৌদির কথা আমরা শুনবো। বলো তো বৌদি। আসলে প্রমাণ করতে চাইছিল যেটা ভূতের বাড়ি, আর সেই জন্য আমরা এই বাড়ি ছেড়ে আগের বাড়িতে চলে যাব, আর মনের সুখে ওই বদমাশ ছেলেটার সঙ্গে নষ্টামি করতে পারবে। সর্বনাশ। আমি কি করি, এই টুলটা তো আমি গুছিয়ে রাখতে পারি। হ্যাঁ, টুলটা এখানে রেখে দিলাম, আর শাড়িটা আমি গুছিয়ে রেখে দেবো, কিন্তু পাখাটাকে কি করে থামাবো আমি? হ্যাঁ, কি করে থামাবো? মিস্টার ইন্ডিয়া, এটা জিলিপির গলা না? হ্যাঁ, জিলিপিরই তো গলা। সারের মতো চিৎকার করছে লজেন্স লজেন্স বলে। আচ্ছা, তো সব সময় ওরকম করেই চাচা। শোনা, একটা কাজ কর, চল একবার ওর ঘরে যাই, ও কি বলছে সেটা তো আমাদের দেখাও দরকার। আমি সে কথা বলছিলাম জানো ছোট বেশি, এই মাঝরাত্রিরে ওই মেয়েটা তো শুধু শুধু ভূত করে এমনি এমনি আমাদের ঘুম ভাঙাবে না, বলো ভাই। কিছু একটা তো নিশ্চয়ই আছে। না না, আমি ভুলও তো দেখি থাকি। না 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 না, এর মধ্যে আরেকটা কথাও আছে জানো তো বৌদি। আমাকে না জিলিপি তখন কি একটা কার নাম বলছিল, কি একটা মিস্টার অনুপ। অনুপ তো তুই, দাঁড়া না মিস্টার। তাহলে কি অসিত? আচ্ছা, ভুলিয়ে দিচ্ছিস কেন? দাঁড়া না, একটু ভাবতে দে। মিস্টার, হ্যাঁ খেয়াল পড়েছে জানিস তো, মিস্টার ইন্ডিয়া। হ্যাঁ, কি বললি কিনা ঠিক বলতে পারছি না। জিলিপির কথা। না 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 না, আরো একটা জিনিস আমাদের ভাবতে হবে, আপেলের মধ্যে ওষুধটা ঢুকলো কি করে? এটা তো ভীষণ ভাবার ব্যাপার আমাদের, কিন্তু এটা নিয়েও ভাবতে হবে জানো ছোট বেশি। এটা কাল সকালে ভাবলে হয় না? হ্যাঁ, পাখাটাকে নিজের জায়গায় ফেরত এনেছিলিস তো? একদম ভুলে গেছি। কি ব্যাপার রে, সিঁড়িতে দাঁড়িয়ে মাথা চামড়াচ্ছিস কেন? না না, এই আর তুই ছুটছিস কেন বলতো? আরে কথা শুনে না, কি কোথায় গেল বলতো? হ্যাঁ, রুমির ঘরে গেল নাকি? আমি তো ভয়ের চোটে কোনো জিনিসই গুছিয়ে আসিনি, ওরা যদি ছড়ি রাখা টুল শাড়ি দেখে ফেলে। এ তো থামছেই না, এবার কি হবে? মিস্টার ইন্ডিয়া কোথায়? লজেন্স সেই জন্যই তো তোকে ডাকছি। শিগগির মিস্টার ইন্ডিয়াকে ডাক, তাকে বল তার লীলা খেলা দেখাতে। এক্ষুনি সবে একে একে ওপরে আসবে, আর এই ওপর থেকে সব মুছে যাবে। আমি এই ঝাঁটা দিয়ে ধুলে যাচ্ছি, তোমরা এখন ঢুকো না, আমি এই ধুলোটা ঝেড়ে নিই, তারপর তোমরা ঢুকো। বাবা তুমি থামো না গো, থামো না। তুমি যা খেতে চাইবে সব খাওয়াবো, যা বলবে। নাই কাকে বলছি, ও মাখা গো, থেমে যাও গো মিস্টার ইন্ডিয়া গো, থেমে যাও গো। আমি না ঢুকলে যে পাখাটা থামবে না। I ये पकड़ा नीचे जगह फिरो दान। कबड्डी 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 कबड्डी। अरे पापा कबड्डी स्टार्ट। कबड्डी अरे पापा कबड्डी खेलो स्टार्ट करो। हाँ बोले। पाका तुम आये चिमनी चिले चिमनिया का चुपके करे उसे के फिर शो प्लीज प्लीज चले शो।